টার্মিনেট করে প্রয়াণ দিবস। আমাদের ম্যাক্সিমাম যারা এসেছে সবার বাড়ি মোটামুটি কুপার্সে, কেউ আছে রানাঘাটে, কেউ চাকদার। তা আমরা শুনতে পেয়েছি যে এই হাঁসখালি থেকে 5-7 কিলোমিটার ভিতরে একটা খালের পরে একটা মূর্তি আছে ডক্টর বিআর আম্বেদকরের। সেটা শুনতে পেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই মূর্তিতে এসে আজকে মাল্যদান করব। তাই আমরা রানাঘাটের কুপার্স ক্যাম্পের ডক্টর বিআর আম্বেদকরের মূর্তি থেকে আমাদের সাইকেল র্যালি শুরু করেছি। মনে হয় সম্ভবত 35-40 কিলোমিটার রাস্তা হবে ওখান থেকে এই পর্যন্ত। কালকে আমরা সাইকেল চালিয়ে এসেছি, মূর্তিটা কালকে পরিষ্কার করেছি, আজকে তাতে মাল্যদান করলাম এবং এইখান থেকে আমরা সাইকেল চালিয়ে আবার যাব ধানতলায়। আমাদের সংগঠন মর্যাদা সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা ওখানে একটা মূর্তি স্থাপন করেছিলাম বেশ কয়েক বছর আগে ডক্টর বিআর আম্বেদকর। আমরা সেই মূর্তিতে গিয়ে মাল্যদান করে আজকে আমাদের এই র্যালি আমরা শেষ করব। আমরা এই র্যালিতে দীনেশ দা সহযোগিতা পেয়েছি, এলাকার আপনাদের সবার সহযোগিতা পেয়েছি, প্রধান ম্যাডামও আসলেন। আপনাদের সবাইকে আমরা আমাদের সংগঠন মর্যাদা সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা ডক্টর বিআর আম্বেদকরের স্মৃতিতে মানে মূর্তি